হুগলির সিঙ্গুরের বাকিপুরের ঘটনা, এখানে এক বৃদ্ধ 17 তারিখ করোনার তার রিপোর্ট পজিটিভ আছে, তারপর থেকে কিন্তু বাড়িতে চিকিৎসা চলছিল। আজকেই গতকাল যখন খবর দেওয়া হয় স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে যখন অ্যাম্বুলেন্স নিতে আসে তখনই কিন্তু আসার আগেই কিন্তু মারা যায়। তারপর থেকে কিন্তু বাড়িতে মৃতদেহ পড়েছিল, পরিবারের লোকজন স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করলো, মৃতদেহ কিন্তু নিতে আসে না। পরিবারের দাবি যে দীর্ঘক্ষণ প্রায় 18 ঘন্টার পরে ঘটনা ঘটে, তারপরে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাম্বুলেন্স আসে, মৃতদেহ নেওয়ার জন্য গাড়ি আসে এবং মৃতদেহ নিয়ে যায়। এই কারণে কিন্তু এই করোনা যে মারা গেছে, এই কারণে কিন্তু এলাকার লোকেরাও ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেন একজন করোনা পেশেন্ট সে 18 ঘন্টা একটি ঘর বদ্ধ ঘরে বন্ধ অবস্থায় পড়ে আছে, পরিবারের লোকেরাও যেরকম আতঙ্কিত হয় সেরকম কিন্তু গ্রামবাসীরাও আতঙ্কিত হয়। এত ঘন্টা কেন সময় লাগলো সেই সদুত্তর কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো সঠিকভাবে দিতে পারেনি। তাদের বক্তব্য যোগাযোগ করা হচ্ছিল, গাড়ি পেতে অসুবিধার কারণেই কিন্তু এই দেরি হয়, ইতিমধ্যে কিন্তু এই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ। করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে তোপ মমতার, ম্যানমেড নয় মোদি মেড ডিজাস্টার। বাংলায় বহিরাগতদের নিয়ে এসে করোনা ছড়াচ্ছে বিজেপি, বালুরঘাটের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আরে করোনা দেখছেন, করোনা চলে গেছিল, কেন্দ্রীয় সরকার বলল করোনা চলে গেছে, তাহলে আবার হলো কি করে? আর দ্বিতীয়বার হচ্ছে মানে আরো বেশি করে হচ্ছে, ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে লক্ষ লক্ষ লোক বাইরে থেকে নিয়ে এসে বহিরাগতদের দিয়ে। যেটা আমি প্রথম থেকে বলেছি, বহিরাগতরা এই সমস্ত করে বেড়াচ্ছে, গুন্ডামি করে বেড়াচ্ছে আর রোগ ছড়াচ্ছে। মনে রাখবেন, এটা ম্যানমেড ডিজাস্টার নয়। উনি জনগণের উপরে চাপিয়ে দিয়েছে প্রাইম মিনিস্টার যে জনগণ এবার ঠিক করবে, জনগণ তুমি বাড়িয়ে দিয়ে এবার বলছে জনগণ দেখবে, জনগণের মাথার উপর বোঝা চাপিয়ে দিয়ে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। মনে রাখবেন, ইট ইজ নট দ্যাট ম্যানমেড ডিজাস্টার। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।